আসসালামু আলাইকুম। কুরবানির পশু জবেহ করার জন্য শোয়ানোর পর দোয়া পড়া, এ দোয়াটি বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে, যদিও অনেকে দোয়াটির সনদের ব্যাপারে মত পার্থক্য করেছেন। তবে এ দোয়াগুলো পড়ে কুরবানি করা উত্তম। তবে কেউ শুধু বিসমিল্লাহ বা আল্লাহ আকবর বলে যদি নালীগুলিকে কেটে দেয় তাহলেও কুরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যথাযথ আমি আপনাদের সামনে দোয়াটি পাঠ করছি। আল্লাহুম্মা ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা আলা মিল্লাতি ইব্রাহিম হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা মিনকা ওয়া লাক। এটা হচ্ছে কুরবানির দোয়া। যদি কেউ এ দোয়াটি না পারেন তবে ছোট্ট এই অংশটুকু শুধু পড়বেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা মিনকা ওয়া লাক।